প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষায় অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এটি তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 1, প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে আকাইদ ও নৈতিক জীবন। এখান থেকে অ্যাসাইনমেন্ট কলমটি লক্ষ্য করো, এখানে বলেছে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রণয়ন। তো এখানে লক্ষ্য করো, এটা তোমাদের যে শিরোনামটি লিখবে তোমরা, সেটা এখান থেকে লিখতে পারো যে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা, এইটুকু লিখতে পারো। তো এখানে তোমাদের নির্দেশনাগুলো লক্ষ্য করো, আখিরাতের ধারণা, আখিরাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা, আখিরাতে বিশ্বাসীদের করণীয়, আখিরাতে বিশ্বাসের প্রভাব, এইগুলো তোমার প্রতিবেদনে থাকতে হবে। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি এই ভিডিওতে। উত্তর, যেহেতু আমাদের একটা প্রতিবেদন প্রণয়ন করতে বলছে, তাই আমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের একটি নিয়ম ফলো করতেছি। কয়েক ধরনের প্রতিবেদন রয়েছে এবং বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে প্রতিবেদনের, তো আমি একটা নিয়ম ফলো করতেছি, তোমরা অন্য নিয়ম চাইলে ফলো করতে পারো, অথবা আমি যে নিয়মটা দিচ্ছি তোমরা চাইলে এই নিয়মেও লিখতে পারো। তো এখানে দেখো যে আমি যে নিয়মটা দিচ্ছি, প্রথমে তারিখ লিখবে যেই দিন তুমি অ্যাসাইনমেন্টটা তৈরি করতেছো। যেমন আমি আজকে 18 তারিখে তৈরি করতেছি, তাই 18/8/2021 ইংরেজি তারিখ দিচ্ছি। তারপরে বরাবর প্রধান শিক্ষক, তোমার স্কুলের নাম এবং ঠিকানা, এরপরে বিষয়টি লিখবে। বিষয়টা এখানে যা আছে তাই লিখতে পারো, সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা শীর্ষক প্রতিবেদন। এরপরে লিখবে, জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং, এখানে আদেশ নংটা তোমরা তোমাদের স্কুলের নামের প্রত্যেকটা অংশের প্রথম অক্ষর দিয়ে বানিয়ে দিবে। যেমন আমি লিখছি কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, তো কবি নজরুল থেকে, কবি থেকে ক, নজরুল থেকে ন, বালিকা থেকে বা, উচ্চ থেকে উ, বিদ্যালয় থেকে বি, এভাবে তোমাদের স্কুলের প্রত্যেকটা অংশ থেকে, নামের প্রত্যেকটা অংশ থেকে তোমরা প্রথম অক্ষরগুলো নিয়ে আদেশ নং বানিয়ে দিবে। তারপর দুই একটা সংখ্যা দিয়ে দিবে, এরপরে তারিখ লিখবে। এখানে যে তারিখটা আছে এটা তুমি যেই দিন অ্যাসাইনমেন্টটা লিখতেছ, প্রতিবেদনটা লিখতেছ, ও তার কয়েকদিন আগের তারিখ দিবে। যেমন আমি 18 তারিখে অ্যাসাইনমেন্ট লিখতেছি, তাই এখানে 15 তারিখ দিচ্ছি, কয়েকদিন আগের তারিখ, 15/8/2021 অনুসারে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা শীর্ষক আমার নিজের তৈরি প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। এরপরে তোমাদের উত্তরপত্রে প্রতিবেদনের শিরোনামটি আরেকবার লিখবে, সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা। আখিরাত, আখিরাত অর্থ পরকাল, মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মানব জীবনের দুটি পর্যায় রয়েছে, ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর মৃত্যুর পরের মানুষের যে জীবন, নতুন জীবন শুরু হয়, তার নাম পরকাল বা আখিরাত। আখিরাত অনন্তকালের জীবন, এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে, অতঃপর ভালো কাজের পুরস্কার স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এরপরে তোমাদের প্রশ্নে যে সংকেতটি ছিল সেটি ছিল আখিরাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা। তো এখন আমরা সেটি লিখব, আখিরাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা। আখিরাত ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামী জীবনাদর্শে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য, এই বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, আর তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতেও বিশ্বাস করা অত্যাবশ্যক। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্য আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্য পথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, আর কেউ, আল্লাহ, তার ফেরেশতাগণ, আর কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ জাগায়। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎ কাজে উৎসাহিত হয় এবং অসৎ কাজে থেকে বিরত থাকে। অতএব প্রত্যেক মুসলিমের জীবনে আখিরাতে বিশ্বাস এর প্রয়োজনীয়তা অপরিসীম।
এরপরে তোমাদের প্রশ্নের যে সংকেতটি ছিল সেটি ছিল আখিরাতে বিশ্বাসীদের করণীয়। তো এই সংকেতটি লিখব এখন আমরা। আখিরাতে বিশ্বাসীরা ইসলামের মৌলিক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে, কেননা আখিরাতে বিশ্বাস মানুষের অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভয় সৃষ্টি করে এবং চির শান্তির স্থান জান্নাত লাভের আশা জাগায়। মানুষের হৃদয়ে চির শাস্তির স্থান জাহান্নাম এর ভয় সৃষ্টি করে। আখিরাতে বিশ্বাসীরা জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকবে, সকল প্রকার ভালো কাজের দিকে উৎসাহিত হবে, কেননা এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এখানে যারা ভালো কাজ করবে পরকালে তারা ভালো ফলাফল ভোগ করবে। আখিরাতে বিশ্বাসী লোকেরা অন্যদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, অন্যান্য লোকদেরকে বোঝাবে যে আখিরাতে বিশ্বাস স্থাপন করা ইমানের অঙ্গ, আখিরাতে অবিশ্বাস করলে ইমান থাকবে না, আর বেঈমানদের জন্য রয়েছে পরকালে চির শাস্তির স্থান জাহান্নাম। এরপরে যে সংকেতটি ছিল তোমাদের প্রশ্নে সেটি ছিল ব্যক্তি ও সমাজ জীবনে আখিরাতে বিশ্বাস এর প্রভাব। আমরা এখন সেটি লিখব। ব্যক্তি ও সমাজ জীবনে আখিরাতের বিশ্বাস সুদূর প্রসারীর প্রভাব বিস্তার করে। আখিরাতে বিশ্বাস মানুষকে ব্যক্তি জীবনে সুশৃঙ্খল ও নৈতিক মূল্যবোধ এ বলিয়ান করে তোলে, কেননা আখিরাতে যে ব্যক্তি বিশ্বাস করে সে বিশ্বাস করে মৃত্যুর পরে এই দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। তাই ব্যক্তিগতভাবে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি সচ্চরিত্রবান ও আদর্শ মানুষ হয়ে ওঠে। যখন কোনো সমাজের প্রত্যেকটা ব্যক্তি সচ্চরিত্রবান ও আদর্শ মানুষ হয়ে উঠবে তখন সে সমাজটাই পাল্টে যাবে, সে সমাজটা হয়ে উঠবে আদর্শ ও উন্নত সমাজ। মৃত্যু, আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে, সুতরাং মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার। আল্লাহতালা প্রত্যেক প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ছোট বড় ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, শাসক শাসিত কেউই মৃত্যুকে এড়াতে পারবে না। যত বড় ক্ষমতাধারী হোক না কেন আর যত সুরক্ষিত স্থানে বসবাস করুক, সবার নির্দিষ্ট সময়ে মৃত্যু হবেই। যেহেতু প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, সেহেতু আখিরাতে বিশ্বাসী ব্যক্তি দুনিয়ার জীবনকে তুচ্ছ ভেবে মারামারি, হানাহানি, চিন্তাই, প্রতারণা ইত্যাদি সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকবে। কবর, মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। এর অপর নাম বারজাক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। দুনিয়াতে যারা ভালো কাজ করবে তাদের জন্য কবরটা হবে শান্তির স্থান, অপরপক্ষে যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তাদের জন্য কবর হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা শাস্তির স্থান। হাসর, হাসর হলো মহাসমাবেশ। আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেস্তার ডাকে হাসরের ময়দানে সমবেত হবে। এই ময়দান বিশাল ও সুবিন্যস্ত। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে একত্রিত হবে। মানুষের এ সমাবেশকেই হাসর বলা হয়। হাসরের ময়দান ভীষণ কষ্টের স্থান। সেই দিন সূর্য থাকবে একেবারে নিকটে, মাথার উপরে একেবারে নিকটে থাকবে। মানুষ প্রচণ্ড তাপে ঘামতে থাকবে। সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন মুমিন ব্যক্তিগণ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে। জান্নাত, জান্নাত অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। জান্নাতে সব ধরনের নিয়ামত বিদ্যমান। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবে। তারা সেখানে তাদের পুণ্যবান মাতা পিতা, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে মিলিত হবেন। তারা যা চাইবেন তাই সাথে সাথে লাভ করবেন। আল্লাহ তাআলা বলেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো। এটি ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। বস্তুত জান্নাতের সুখ শান্তি ও নিয়ামত অফুরন্ত। এর বর্ণনা করে শেষ করা যাবে না।
আখিরাতে বিশ্বাসী মুমিন ব্যক্তিরা জান্নাত লাভের জন্য সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে, তার আদেশ নিষেধ মেনে চলে, অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করে, যেটা পার্থিব জীবনে ব্যক্তি ও সমাজ জীবনেও সুখ শান্তি বয়ে আনে। জাহান্নাম, জাহান্নাম হলো শাস্তির স্থান। পরকালে মুমিনগণের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে, তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান। আর জাহান্নামই হলো সে শাস্তির জায়গা। জাহান্নাম চির শাস্তির স্থান, এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। মানুষের পাপের পরিমাণ অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। চিরশাস্তির স্থান জাহান্নামের ভয়ে মুমিন ব্যক্তিগণ সর্বদা পাপাচার থেকে বিরত থাকে, সকল প্রকার সদাচরণ ও ভালো কাজ করে থাকে, যা ব্যক্তি ও সমাজ জীবনকে সুশৃঙ্খল ও সুন্দর করে। অতএব আমরা বলতে পারি যে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাস এর ভূমিকা অপরিসীম। এরপরে তোমরা প্রতিবেদকের নাম ও ঠিকানা উল্লেখ করে দিবে, তোমার নিজের নাম লিখবে, তোমার শ্রেণী এবং ক্লাস রোলটা দিয়ে দিতে পারো, তারপরে তোমার স্কুলের নাম এবং ঠিকানা, তারপরে প্রতিবেদন প্রস্তুতের তারিখ এবং প্রতিবেদন প্রস্তুতের সময়টা উল্লেখ করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে। তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও।